হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আমার গার্ডেনের কিছু আপডেট। সো আমি এগুলো যখন প্ল্যান্ট করেছিলাম তখন ওটার পিকচারটা আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। এখন এগুলোর এই অবস্থা, সেটার আপডেটটা নিয়ে আসলাম। এবং আমার বাগানের পুঁই শাকগুলো দেখেন, পাতাগুলো কিন্তু অস্বাভাবিক মনে হচ্ছে। তো আমি একটা গ্রুপে জয়েন আছি ফেসবুকে, সেই গ্রুপের নামটি হলো নর্থ আমেরিকা বাংলাদেশ গার্ডেন ক্লাবস। সো আমি কিন্তু ওইখান থেকে সলিউশনটা পেয়েছি, জানি না কতটুকু কাজ হবে, যার জন্য আপডেটটা দেওয়া। সাবানের পানি স্প্রে করতে বলেছিল, আমি তাই করেছি কালকে। আজকে সকালে চলে আসলাম বাগানে, যে আপনাদের সাথে একটু আপডেট দিই। পাশে হচ্ছে আমার যে আদার্স চারাগুলো আছে সেগুলো, এর মধ্যে টমেটো হচ্ছে সবচেয়ে অন্যতম। আমি টমেটো গাছ লাগাবই এবং টমেটো ধরলে যে মানে পারতে যাবেন যে একটা শান্তি, এটা মানে বলে বোঝানো যাবে না যারা গার্ডেন না করেন। তো আমার টমেটো গাছে কিন্তু টমেটো চলে আসছে অলরেডি, আপনারা দেখতে পারবেন সবগুলো গাছে এরকম ছোটো ছোটো টমেটো আছে। এবং আমি গোড়ার দিক থেকে পাতাগুলো কেটে ফেলেছি, তার কারণ হচ্ছে যে টমেটোগুলো আছে ওরা এই শক্তিটা পাবে। গোড়ায় যত কম পাতা থাকবে এতে করে আপনার গাছ তত বেশি সুস্থ থাকবে, সাবলীল থাকবে, মানে ভালো হবে আর কি আপনার ফলন। আর এই হচ্ছে মরিচ, অনেক ধরনের, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বেনানা পেপার। দেখেন মরিচটা আকৃতিটা এবং কত বড়। এটা আমি প্রতি বছরই লাগাই, এটা দেখা যায় বারবিকিউ করে খাওয়া যায়। আপনি যদি যখন বারবিকিউ করবেন, আপনি গ্রিলে জাস্ট এটা ফেলে দিবেন, দ্যাটস ইট, বারবিকিউ হয়ে যাবে, খেয়ে ফেলবেন আপনার মিটের সাথে, অনেক মজা। তারপরে হচ্ছে আমার আদার্স যে মরিচগুলো, এই মরিচ গাছে কিন্তু মরিচ অলরেডি চলে এসেছে, আমি এখনও ছিঁড়িনি, কারণ আমার মনে হলো আর একটু ওদের পাকার দরকার আছে। হ্যাঁ, তো এই হচ্ছে মরিচ গাছের দুইটা সিরিয়াল, দুইটা রো। আর যে পাশে টমেটো গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি লাগাইনি, এগুলো আমি কম্পোস্ট করেছিলাম আমার কিছু ভেজিটেবল থেকে, সেই কম্পোস্ট থেকেই এই চারাগুলো উঠেছে এবং এগুলোকে আমি এখন যত্ন করছি। এগুলো ইনশাল্লাহ বড় হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এই হচ্ছে আমার লাল ফুলকপির যে চারাগুলো লাগিয়েছিলাম, অনেক ছোট ছিল, আমি ভেবেছিলাম আল্লাহ হবে কি হবে না, তো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুস্থ মনে হচ্ছে। আর এগুলো দেখে কেউ ভুল করবেন না যে এগুলো হচ্ছে আপনার ধনে পাতা, এগুলো হচ্ছে স্যালারি। আমি স্যালারি লাগিয়েছি কারণ যেহেতু আমি স্যালারি খাই, ড্রিঙ্কস আমার ভেজিটেবল একটা ড্রিঙ্কস তৈরি করি আমি প্রতিদিন সকালে, সেটার সাথে স্যালারিটা আমার থাকে, তো ভাবলাম স্যালারি গাছটা এবার লাগাই। আর এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া, একটা ফুল দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু অলরেডি মিষ্টি কুমড়াও চলে এসছে, দেখেন আপনি ছোট্ট করে দেখা যাচ্ছে, জানি না এটা থাকবে কি থাকবে না, আল্লাহ পাক বলতে পারে যদি কপালে থাকে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার আরেকটা বেগুন গাছ, এটা আমি টবে লাগিয়েছিলাম ফার্স্ট টাইম, তো এটা সরাইনি। আর কচু গাছ দেখাই আপনাদের, এই হচ্ছে কচু গাছ। এখানে কচু গাছ কিনতে 10 টাকা লাগে, যারা এখানে থাকেন তারা হয়তো বা জানেন। আর বেগুন গাছ ফুল চলে আসছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর ওগুলো হচ্ছে হলুদ ফুলকপি, আমি 2 কালারের ফুলকপি নিয়ে এসেছি, লাল এবং হলুদ, আমি আপনাদের সাথে শেয়ার করব যদি এগুলো এবার চলে আসে আর কি, হয় ফলনগুলো, দোয়া করবেন। তারপরে ওই যে হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো হচ্ছে জুকিনি, তারপরেই হচ্ছে শশা। সো এই হচ্ছে আমার পুরো গার্ডেনের অবস্থা। তার উপরে হচ্ছে আপনার বেরি, বেরি গাছ, এই যে দেখেন বেরি দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার বাগানের উপরে। সো এইগুলো না পরে পরে একদম আমার জন্য একদিকে ভালো হয়েছে, এগুলো এক ধরনের কম্পোস্ট তৈরি করবে আমার গার্ডেনে। সো আমি এতে করে নারাজ না, আমি খুশি এক প্রকার। আর পাখিও আসে, এসে এসে খায়, এতে করে আমার ভালোই লাগে। মাঝে মাঝে পাখিকে খাবার দেই, ওরা আসে বাসায়, এসে একদম সুন্দরভাবে খায়, খেয়ে আবার চলে যায়। সো এই হচ্ছে আমার বাগানের আপডেট বর্তমানে। আর আপনাদের সাথে আমি আমার আরেকটা পুঁই শাক গাছ শেয়ার করবো, সেটা হচ্ছে লাল পুঁই শাক, চলেন দেখি। সো এই হচ্ছে আমার লাল পুঁই শাক, এটাও আমি যখন নিয়ে এসেছিলাম আমি ভাবতেই পারিনি যে এটা হবে। এই দেখেন আমি এই এটাকে এখানে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি চাই আমার পুঁই শাক গাছটা ওইখানে যাক, যেহেতু আমি মাচা করতে পারবো না। আর এই যে দেখেন আমি এখানে কিছু আমার ভেজিটেবল যে কাটি সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে একটা কম্পোস্ট হবে। তো এই হচ্ছে আমার পুঁই শাক, আর হচ্ছে পুদিনা পাতাও আছে, সেটাও দেখাবো। এই হচ্ছে আমার বিখ্যাত পুদিনা পাতা গাছ, আমি এই পুদিনা পাতা দিয়ে কী বলে সস বানাই, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, একটু তেঁতেলের রস মিক্স করে অনেক সুন্দর করে সস বানানো যায়।
গ্রিন সস অনেক মজা, আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এবং অনেক হেলদি হয়। আর ধনে পাতার ব্যাটটা আমি এখনও তৈরি করিনি, তৈরি করব যেহেতু সামারের এখন অনেক সময় আছে, আমি সেটাও আপনাদের সাথে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানেও আমার বেরি গাছ আছে, যে দেখেন বেরিগুলো ধরে আছে, এই বেরিগুলো কিন্তু সারাক্ষণ বাসায়, আমার বাসার যে মানে এই যে ব্যাকইয়ার্ড দেখেন, দেখলে যে কালো কালো যেগুলো দেখেন এগুলো সব বেরি, সব এত এত বেরিকে কালেক্ট করা যায় ঘুম থেকে ওঠার পর, দেখেন এগুলো সব বেরি পড়ে আছে। আমি যতটুকু পারি, ওই যে আরেকটা পড়লো, আমি যতটুকু পারি নেই নিয়ে, দেখা যায় আমি এবার জ্যাম বানানো ট্রাই করবো, কারণ এগুলো বাইরে কিনতে গেলে কিন্তু মোটামুটি আমাদের $5 থেকে $10 খরচ করতে হয় একটা বক্সের জন্য। সো নিজের বাসায় যেহেতু আছে, একটু কষ্ট করে কালেক্ট করে বানালে আমার মনে হয় সবাই খেতে পারবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। এই যে আমার মাকড়ি এখানে বসে খেলছে, মাই বয়, ও হচ্ছে আমার সবচেয়ে বেস্ট একটা ফ্রেন্ড, লাইক সবসময় আমার সাথেই। সো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ, আপনাদের সাথে আবারও শেয়ার করবো আমার গার্ডেনের কিছু আপডেট, আর যদি কোনো প্রবলেমে পড়ি গার্ডেনের নিয়ে, যেমন পুঁইশাকটা যেমন আছে সেটাও আমি শেয়ার করবো। সো আমার ভিডিওগুলো দেখতে ভুলবেন না। লাইফ ইজ ভেরি কালারফুল হচ্ছে আমার চ্যানেলের নাম, যারা নতুন আছেন তারা হয়তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আপনাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।